আমরা সফল নাকি ব্যর্থ, এটা আসলে আমরা কিসের হিসাবে বিচার করি, কিসের ভিত্তিতে বিচার করি, এটা কি আমরা কখনো ভেবে দেখি? আমরা সফল নাকি ব্যর্থ, এটা আমরা একজন মানুষকে স্ট্যান্ডার্ড ধরে দেন আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা নিজেদেরকে বিচার করি, এমনটাই কি না? এমনটাই করি। সো বিষয়টা হলো যে আপনার চোখে কে সফল আপনি তাদেরকে ফাইন্ড আউট করেন, আপনি তাদের বিষয়ে রিসার্চ করেন অ্যান্ড দেখেন যে তারা কীভাবে কী করতেছে অ্যান্ড কী কারণে আপনি তাদেরকে সফল বলতেছেন, সেটা বিচার করার পরে আপনি নিজের সাথে সেটাকে কম্পেয়ার করেন। এই ধরেন আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, ওই অমুক ভর্তি পরীক্ষা দিয়ে সে সরকারি একটা মেডিকেলে চান্স পাইছে, অথবা অমুক সে অ্যাডমিশান টেস্ট দিয়ে সে বুয়েটে চান্স পাইছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিএসসি নিয়ে পড়াশোনা করতেছে। সো আপনি মনে করেন কি যে হ্যাঁ, এই ছেলেটা বা ওই অমুক মানে চান্স পাওয়ার পরে আপনি তাকে ধরে নেন যে সে সফল, সে চান্স পেয়েছে মানে সে সফল, আপনি চান্স পান নাই মানে আপনি ব্যর্থ। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো এমনটাই কি আমরা করি না? আবার অনেকেই যারা আর কি পড়ালেখা করতেছে না, চাকরি বাকরি করতেছে, তারা মনে করে যে হ্যাঁ, আমার ওই অমুক কলিগ সে একটা সরকারি চাকরি করে, মাসে প্রায় 1,00,000 টাকা ইনকাম করে, তো তার সাথে আমরা নিজেকে কম্পেয়ার করি। নিজেকে কম্পেয়ার করার পরে আমরা যখন দেখি যে না, আমার স্যালারি মাত্র 40,000 টাকা, তখন আমরা ভাবি যে ওই মানুষটা মনে হয় সফল, আমি মনে হয় ব্যর্থ। তা না হলে আমি কেন 40,000 টাকার চাকরি করতেছি আর সে কেন 1,00,000 টাকার বেতনে চাকরি করতেছে? তাহলে অবশ্যই সে আমার থেকে সফল। এমনটাই করি আসলে নর্মালি। আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করেন অ্যান্ড আপনার কোনো বন্ধু সে আরও ভালো রেজাল্ট করুক, আপনি তখন তার সাথে নিজেকে কম্পেয়ার করবেন, নিজেকে তুলনা করবেন। সো এই যে আমরা আমাদের নিজেদের সফলতা, নিজেদের ব্যর্থতা, এই জিনিসটাকে আমরা অন্যের সাথে কম্পেয়ার করে একটা স্ট্যান্ডার্ড চিন্তা করে দেন আমরা নিজেদেরকে জাজ করি, আর এটাই সবথেকে বড় একটা ভুল। আমি যদি আমার কথায় বলি, আমার এমনও সময় গেছে, আমার লাইফে এমন একটা স্টেপ আমি পার করছি যখন আমার কাছে মনে হতো বেঁচে থাকা মনে হয় একটা বোকামি, বেঁচে থাকার কোনো কারণ আমি দেখি না। সো এইরকম একটা সিচুয়েশানে আপনি আমার কিসের সফলতার ভিত্তিতে আমাকে জাজ করবেন? তো সেরকম একটা মোমেন্টে আমার জন্য, আমার কাছে সফলতা ছিল বেঁচে থাকা, সব কিছু থেকে ফিরে এসে বেঁচে থাকা, এটাই ছিল আমার জন্য তখনকার সময় আমার জীবনের সফলতা। সো আপনি কি এটাকে সফলতা হিসেবে দেখবেন আপনার লাইফে? কখনোই দেখবেন না, কারণ আপনি জানেন যে আপনি বেঁচে আছেন। সো এমন অসংখ্য মানুষ আমাদের আশপাশে আছে যারা বেঁচে থাকার জন্য ছটফট করতেছে। একটা ক্যান্সারের পেশেন্ট, সে যখন জানতে পারে যে সে আর একদিন বা দুই দিন বাঁচবে, সে জানে ওই একদিন বা দুই দিন বাঁচার মূল্যটা কী, সে জানে ওই একদিন বা 24 ঘন্টার মূল্যটা কী। একটা মানুষ হুট করে রেল স্টেশনে যেয়ে যখন তার ট্রেনটা মিস করে ফেলে, সে বুঝতে পারে কয়েক সেকেন্ডের মূল্য কী। অর্থাৎ সে দেখতেছে তার চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে গেল, কিন্তু সে ট্রেনে উঠতে পারলো না। সেই মানুষটা বুঝতে পারে যে ওই ট্রেনটা চলে গেল, ওই যে একটা সেকেন্ড সে লস করছে বা একটা সেকেন্ডের কারণে সে ট্রেনটা মিস করছে, ওই মানুষটা জানে যে ওই একটা সেকেন্ডের মূল্য কী। এখন আমাদের সবার লাইফটাই এক একজন এক একভাবে আমরা কাজ করতেছি। একটা সিনেমা যখন চলে না, একটা সিনেমা কিন্তু একজনে হয় না বা একজন অভিনেতায় হয় না, একটা সিনেমায় অসংখ্য অভিনেতা থাকে। আর দেখবেন যে প্রত্যেকটা অভিনেতার পার্সপেক্টিভ অ্যান্ড ভিশনটা আলাদা আলাদা। সো এক একটা অ্যাক্টর বলেন, এক একজন অভিনেতা বলেন, তাদের রোল এক এক রকম, সে এক এক ধরনের রোল প্লে করতেছে। তো আপনি কি মনে করেন সৃষ্টিকর্তাও তো এত মানুষ সৃষ্টি করছে, আপনারা কি মনে করেন সবাই সেম রোল প্লে করতেছে? না, সৃষ্টিকর্তাও এখানে আপনাদেরকে অভিনয়ের মতো কাজ করতেছে, অভিনয়ের মতো কাজ করাইতেছে। তো সৃষ্টিকর্তার প্ল্যান অনুযায়ী আপনি এক একটা রোল পালন করতেছেন, এক একটা রোল প্লে করতেছেন। কখনো আপনি নায়কের ভূমিকায় আছেন, কখনো ভিলেনের, কখনো বা সাইড অ্যাক্টর। তো যাই হোক, এরকমই হয় আমাদের লাইফে। নিজের লাইফের স্ট্যান্ডার্ডটাকে নিজের সাথে তুলনা করেন, নিজের স্ট্যান্ডার্ডকে নিজের ভিত্তিতে স্থাপন করেন, দেন সেটার সাথে কম্পেয়ার করেন। আপনি গতকাল কী ছিলেন, আজকে কী আছেন, এটার মধ্যে কম্পেয়ার করেন, আরেকজনের সাথে না। প্রত্যেকটা মানুষের ভিশন আলাদা, প্রত্যেকটা মানুষের ড্রিম আলাদা, প্রত্যেকটা মানুষের পাথ আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা। তো আপনি কেন আপনার নিজের চিন্তাভাবনার সাথে আরেকজনের তুলনা করেন? আইনস্টাইন একটা কথা বলছিলেন যে আপনি যদি একটা লাইনে কয়েকটা প্রাণীকে, মাছ, বানর,
বাঘ ভাল্লুক এদেরকে লাইনে এক লাইনে দাঁড় করাই দিয়ে বলেন যে কে আগে গাছে উঠতে পারবে। সো এই কথা শোনার পরে যে মাছ আছে ও তো হাটফেল করে মরে যাবে, কারণ সারা জীবন চেষ্টা করলেও তো গাছে উঠতে পারবে না। সো আপনি আগে জাজ করেন, নিজেকে আইডেন্টিফাই করেন যে আপনি কিসের জন্য বেটার, আপনি কিসের জন্য বেস্ট। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে বা আপনি যেই কারণে সৃষ্টি হয়েছেন, কিংবা আপনার যদি মনে হয় যে আমার অ্যাবিলিটি এটা বা আমার কাজ এটা, আমি কেন আরেকটা মানুষের সাথে তুলনা করব। একজন ডাক্তার যদি একজন রিক্সা চালকের সাথে তুলনা করে, কিংবা একজন রিক্সা চালক যদি একজন ডাক্তারের সাথে নিজেকে তুলনা করে, সেখান থেকে হতাশাই আসবে। সো আরেকজনের সাথে কম্পেয়ার করে আরেকজনের সাথে নিজের লাইফটাকে কম্পেয়ার করতে যাবেন না, এতে আপনার সাথে খারাপই হবে, আপনি এতে কখনো সুখী থাকতে পারবেন না। এতে আপনার মধ্যে ডিপ্রেশন আসবে, আপনার মধ্যে টেনশন আসবে, আপনি সারা জীবন ওই অ্যাংজাইটির মধ্যে ভুগবেন, আর আপনি সারা জীবন শুধুমাত্র সৃষ্টিকর্তাকে গালাগাল দিয়ে যাবেন যে আপনার সাথেই মনে হয় সব কিছু খারাপ হইতেছে। না, সবার সাথেই খারাপ হইতেছে, সবার সাথেই ভালো হইতেছে, কিন্তু এটাই লাইফ, এটার মধ্য দিয়েই চলতে হয়। আজকে ভালো হইতেছে, কাল খারাপ হবে, কিংবা আপনার কাছে যেটা মনে হইতেছে যে না আপনি এই স্ট্যান্ডার্ডে থেকে খুশি না, কেউ ওই স্ট্যান্ডার্ডে আসার জন্য স্ট্রাগল করতেছে, আর আপনি সেই পজিশনে থেকেও অসহায় বোধ করতেছেন, নিজেকে অসুখী ভাবতেছেন, এটাই সবথেকে বড় ভুল। আপনি কাল কী ছিলেন আর আজ কেমন আছেন এটার মধ্যে কম্পেয়ার করেন। যদি মনে করেন যে না আপনি কালকে থেকে আজকে বেটার আছেন, দেন সেটাকে এনজয় করেন। আর যদি মনে করেন যে না কালকের থেকে আজকে আপনি খারাপ আছেন বা খারাপ অবস্থায় আছেন, তো চেষ্টা করেন কীভাবে ভালো থাকা যায়, কীভাবে চেষ্টা করলে আগের মতো ভালো অবস্থানে যাওয়া যায় সেটার জন্য। কার সাথে কম্পেয়ার করে নিজের শান্তিটা নষ্ট করবেন না। থ্যাংক ইউ।